তবে আজকে অষ্টমী না নবমী কিছুই বোঝা যাচ্ছে না, তো আমার নিজের ঘরে যাচ্ছি। আমার যে কতটা খুশি লাগছে তোমার তোমাদের তো বলে বোঝাতে পারবো না। যারা যারা বিবাহিত একমাত্র ওরাই বুঝবে যে নিজের বাবা বাড়ি যাওয়ার খুশিটা কি। জল বেরোচ্ছে, বাবা লালও হয়ে গেছে একদম, ভালো লাগছে না। এখন আমি মা আন্টি ভাই তুষার দাদা সবাই মিলে কয়েকজন পাড়ার মানুষ মিলে আমরা যাচ্ছি হলো তিনসুকিয়া পূজা ঘুরতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো কোনো বাহার ডেট কিছুই মনে থাকছে না, আর এই পাঁচটা দিন তো এরকমই হয় সব বাঙালিদের, কোনো বার কোনো ডেট কোনো কিছু মনে থাকে না। তবে আজকে অষ্টমী না নবমী কিছুই বোঝা যাচ্ছে না, তো চলো দুটোটারই উইশ করে দিচ্ছি, হ্যাপি অষ্টমী হ্যাপি নবমী। তো এখন টাইম হচ্ছে 11:30, আর আমাকে তোমরা রেডি দেখছো। আমি এখন যাচ্ছি দুলিয়াজান, আমি আর বিরাট ওখানে যাবো, আমি তারপর বিরাট আমাকে রেখে ও এসে পড়বে। অনেক বলেছিল ওকে থাকার জন্য, কিন্তু ওর হচ্ছে জিনিসটা মিলছে না, ওটার জন্য পারছে না আর কি। তো ওটার জন্য ও আমাকে রাখবে, তারপর ওখানে চলে আসবে, আর আমি ওখানে অনেকটাই মজা করবো। অষ্টমী নবমী মানে আজকে অষ্টমী নবমী দুটোই, কিন্তু আজকের দিনটা কালকের দিনটা আর দশমীটাও অনেকটা মজা করব। তো চলো আমার নিজের ঘরে যাচ্ছি। আমার যে কতটা খুশি লাগছে তোমার তোমাদের তো বলে বোঝাতে পারবো না। যারা যারা বিবাহিত একমাত্র ওরাই বুঝবে যে নিজের বাবা বাড়ি যাওয়ার খুশিটা কি। তো চলো সকালে উঠে সবটাই করলাম, আর এখন বের হচ্ছি। ব্রেকফাস্ট কোনো কিছু করিনি, আমরা রাস্তায় বের হয়ে কোনো কিছু খেয়ে নেবো। তো চলো বের হই, তারপর আবার কথা হচ্ছে। লাহোর অব্দি পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি সামোসা। বিরাট বলেছে পরশুটা কিছু খেয়ে নিতে, কিন্তু আমি জানি মা ঘরে ভাতটা রেডি করে রেখে দিচ্ছে, আর অলরেডি এখন 12:30 হয়ে গেছে। তো ঘরে গিয়েই মাত্র খাওয়ার সময় হয়ে যাবে, তখন বেশি কিছু খেয়ে নিলে ঘরে গিয়ে আর কিছু খেতে পারবো না। আর ও তো এমনি রিটার্ন করবে, তো ওটার জন্য তাড়াতাড়ি খেতে লাগবে। আমি না হয় পরে খেতে পারবো, ও তাড়াতাড়ি খেতে লাগবে, তখন খাইতে চাইবে না তখন আর কি। ওটার জন্য এখন আমরা সামোসা নিয়ে নিয়েছি, আর সবসময় দুটো দুটো করে আমরা সামোসা খাই আর কি। আর এখানে এখানে লাস্ট পিস দুটোই ছিল, তার জন্য আমরা দুটো নিয়েছি। এখন খেয়ে নিই, এটা খেয়ে আমরা ডাইরেক্ট দিলে যান। এত সুন্দর করে জিলেপি ভাজছে, আর একদম পুরো গরম গরম, যাই না কেন এমন সময় খেতে ভালোবাসি না, পুজোর সময় গরম গরম জিলেপি দিয়ে লোক সামলাতে পারি না। এখন নিয়েছি জিলেপি, গরম গরম বানাচ্ছি, গরম গরম জিলেপি। এমনি তো আমি জিলেপি মিষ্টি খাই না, কিন্তু পূজোর সময় কেন জানি ভালো লাগে। আমরা এই জায়গায় আসার সময় দেখলাম লোকটা বানাচ্ছে শেষ, এখনো বানিয়েছে। আমরা শুধু 30 টাকা নিয়েছি, বাকি শেষ, আবার বানাচ্ছে এখন, মানে বানানোর সাথে শেষ। জিলিপি সিঙ্গাড়া খেয়ে আর এতটুকু সময় নষ্ট না করে সোজা বাইকে বসেছি আর রওনা দিয়েছি বাড়ির জন্য। তোমরা হয়তো আমার এই মুখের হাসিটা দেখে আন্দাজ করতে পারছো যে আমি কতটা খুশি। সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু আমি এতটা খুশি ছিলাম না, এখন রাস্তায় বের হয়ে আমি খুশি হয়ে গেছি, মনে হচ্ছে কখন যে ঘরে গিয়ে পাবো। বাড়িতে আসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, সবাইকে গিফটসগুলো দিয়ে দিলাম, কিন্তু কিছু ভিডিও করিনি। আর এখন বিরাটও বেরিয়ে পড়বে, আর এখন আমি মা আর আন্টি যাচ্ছি। এবার তো আমাদের পাড়ায় পূজাটা হচ্ছে না, কিন্তু আমাদের পাড়ায় একজনের বাড়িতে স্থাপিত মন্দির আছে আর কি, মা দুর্গারই, কিন্তু এটা শেরাবালি আর কি। তো মা দুর্গা শেরাবালি সব নামগুলো আলাদা আলাদা, কিন্তু রূপ তো একই। তো ওদের বাড়িতে পুজো, তো কুটু সকাল থেকে ওখানে ছিল, একটু আগে আসলো। তো এখন বিরাটও বের হবে, আমি রেডি সেডি হয়ে মাদের সাথে যাচ্ছি। তো বিরাটকে একবার ব্যবে বলে দিই, তারপর আমি বের হবো মাদের সাথে। স্কুটি করে আসার সময় এই চোখটার মধ্যে যে কি একটা পড়েছে, এর তো অশান্তি করছে চোখটা, জল বেরোচ্ছে, বাবা লালও হয়ে গেছে একদম, ভালো লাগছে না। কি যে অশান্তি পাচ্ছি আমি, এই চোখটা বন্ধ রাখলে চোখটাতে পর ঝাপসা দেখছি, এটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাতে পর ঝাপসা, একটু ভালো লাগছে না। খিচুড়ি লাবড়া আচার টাচার নাই নাকি মা? 2000 years later তো এখন টাইম হচ্ছে রাত্রের 8:30।
না 9টা আর এখন আমি মা আন্টি ভাই তুষার দাদা সবাই মিলে কয়েকজন পাড়ার মানুষ মিলে আমরা যাচ্ছি হলো তিনশিকা পূজা ঘুরতে আর আমার তো মনেও হচ্ছে না যে যেতে পারবো কারণ কি আমার এই চোখটা তোমাদের বলেছিলাম কি প্রবলেম দিচ্ছে আমি দেখতে পাচ্ছ এই চোখটা তুলনায় এই চোখটা একটু ছোট আর অনেকটাই জল পড়ছিল আমি মানে কি বলবো এই চোখটা যদি ঢাকা রাখি এই চোখটা একেবারে ঝাপসা দেখছি তো ঠিক আছে এখন অনেকটাই কষ্ট করার পর আন্টি কি করলা অনেকটাই কষ্ট করার পর এটা করার পর আমার চোখটা এখন একটু ঠিক হয়েছে এখন মেকআপ চেকআপ করে একটু বের হচ্ছি তো চলো বের হই আর পুজো কি পূজা ঘুরছি কেমন ঘুরছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা বের হই কারণ কি অনেকটা লেট হয়ে গেছে A few moments later. বাসে উঠে বসে গেছি কিন্তু একদমই মনে হচ্ছে না যে আমরা পুজো ঘুরতে যাচ্ছি মনে হচ্ছে আমরা বিয়ের বরযাত্রি যাচ্ছি আগে আমাদের ইমরান হাশমি লাইট প্রো আরে আরে বাপরে বাপ দেখো না আমার চোখ মারার জন্য চোখটাকে ছোট করতে হচ্ছে ঘোরাফেরা তো সব ঠিক আছে কিন্তু আমি যে আমার এই চোখটা নিয়ে কি অশান্তি ভোগ করছি এটা শুধু আমি বুঝতে পারছি আর কেউ বুঝতে পারছে না মুখের হাসি দেখে আমি একবার নিজেও ভুলে গেছিলাম যে আমার চোখে সমস্যা আছে চোখটা এতটাই অশান্তি শুরু করে দিয়েছে আজকে বুঝে গেছিলাম আর যাই হোক ব্লগিংটা আজকে আমার দ্বারা হচ্ছে না চোখ দিয়ে এতটাই জল পড়ছিল আর চোখটা মুছতে মুছতে একটা চোখের আইলাইনার কাজল সবটা চলে গেছে তাই দাদার চোখ থেকে ওর চশমা টপ দিয়ে আমি নিয়ে নিয়েছি ঘুরতি ইন্দ্রকায় ঘুরতি
কতই না মজা করবো বলে বাড়িতে আসলাম, এখান থেকে তিনশুয়া ঘুরতে আসলাম, কিন্তু মুখে শুধু হাসিটাই আছে কিন্তু কোনো কিছুই শান্তি পাচ্ছি না। ব্লগ তো আজকে করতে ইচ্ছাই করছি না, কিন্তু কি করবো, মণ্ডপে পুজো ঢুকছি, মায়ের মুখটা ভালো করে দেখতে পারছি না। তারপর ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই, কারণ কি তোমাদের সাথে তো শেয়ার করতে হবে যে আমি কোথায় কোথায় গেছিলাম। মণ্ডপে ঢুকে ঠাকুরকে শুধু এটাই বলছে, আমার চোখটাকে তুমি ঠিক করে দাও, আমি একেবারে শান্তি পাচ্ছি না। তারপর কোথা থেকে জানি একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি তো হাতে যখন ছাতা আছে, ছাতা নিয়ে একটু পোজ দেবো না তা তো হতেই পারে না। যেখানে আমি পুজো ঘুরতে বের হয়ে রেনকোট পরে নিয়েছি, ওখানে তো ছাতাটা আর কি বলবো, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। এদিকে আমি চোখ দেখতে পারছি না ভালো করে, এদিকে আমি ছাতা নিয়ে আবার পোজ দিচ্ছি, আমার জন্য যেন কারোর মুড খারাপ না হয়ে যায়, ওটার জন্য আমি এত কষ্টের মধ্যে হাসি মুখে আছি। খাওয়ার গন্ধ তিনশুকিয়া ঘুরতে না আসতাম, তাহলে নিজে আমি বিশ্বাসে করতে পারতাম না যে এত বৃষ্টির মধ্যে এত লোকজন পুজো ঘুরতে বের হয়েছে। এই না, আমরা বাঙালি, বাঙালিরাই একমাত্র এই দুর্গাপূজার মর্মটা বুঝে, আর এতটা বৃষ্টির মধ্যে এই নতুন জামা কাপড় পরে ঘুরতে বের হয়ে গেছে। এতটুকু তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত কাদা জল, আজকে যদি দুর্গাপূজা না হতো কেউ এরকম নতুন জামা কাপড় পরে ঘর থেকে বের হতো না, সবাই ঘরে বসে থাকতো, কোনো ইম্পর্টেন্ট কাজ হলে শুধু বের হতো, কিন্তু নতুন জামা কাপড় পরে তো কেউ বের হতো না। এই যে আমরা পূজা মণ্ডপে আছি, এটাই কিন্তু আজকে তিনশুকিয়ার আমাদের লাস্ট পূজা মণ্ডপ। আর এই যে আমার হাসি চেহারা দেখতে পাচ্ছ, এটা ক্যামেরার সামনে আমার লাস্ট হাসি, কারণ কি ক্যামেরাটা অফ করার পর আমি যে লিটারালি কান্না শুরু করে দিয়েছিলাম, আর একমাত্র সেখানে দাদাই আমার সাথে ছিল, দাদা দেখেছে আমি কিভাবে কাঁদছিলাম। তারপরে আর দেরি না করে সেখান থেকে সোজা বাসে চলে আসলাম, কারণ কি আমার কিচ্ছুই ভালো লাগছিল না। তারপর বাসে এসে বসে গেলাম, আর কিছুই ভালো লাগছে না, এখন শুধু ইচ্ছা করছে কখন যে ঘরে যাবো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আজকের জন্য টাটা।